রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমরা ইতিপূর্বে বহুত ভিডিও দেখেছি ফেসবুক সম্পর্কে। আমরা যারা ফেসবুক চালাই, আমাদের অনেকের ফেসবুকে, ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে অনেক লাইক, অনেক শেয়ার, অনেক ভিউ, অনেক ফলোয়ার থাকে। এতটা থাকা সত্ত্বেও আমাদের এই ফেসবুক থেকে আমরা কোনো টাকা ইনকাম করতে পারি না। তো বন্ধুরা, ফেসবুক বর্তমান সুবিধা করে দিয়েছে যে ফেসবুকের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন যদি মানা যায় তাহলে আমরা ফেসবুক থেকে লাখ লাখ, হাজার হাজার ডলার আমরা সেখান থেকে ইনকাম করতে পারি। তো বন্ধুরা, চলেন কীভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এটা মনিটাইজেশনের জন্য উপযোগী হয়েছে কি না সেটা আমরা কী করবো, আজকে চেক করব। আর এই ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, গ্রুপ মনিটাইজেশন হওয়ার জন্য কী কী শর্ত, সেই বিষয়গুলো আজকে আমরা জানব। তো আমরা অনেকেই বুঝতে পারি না যে আমার পেজে এতগুলো ফলোয়ার আছে, হ্যাঁ, কতগুলো ফলোয়ার হলে আমার পেজটা মনিটাইজেশন হবে। আর মনিটাইজেশনের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি যে মনিটাইজেশনের বিষয় হচ্ছে যে নিবন্ধন করা, ফেসবুকের কাছে নিবন্ধন করা। ফেসবুক একটা নির্ধারিত একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, ওই গাইডলাইন যদি মেনে মানতে পারি তাহলে সেই গাইডলাইন মেনে আমরা কী করব যে ওই ফেসবুক আমাদের মনিটাইজেশনের জন্য আমরা আবেদন করতে পারি। এখন কী কী গাইডলাইন আমাদের প্রয়োজন, ফেসবুক মনিটাইজেশনের জন্য কী কী গাইডলাইন প্রয়োজন, আমি সেই গাইডলাইনগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি। দেখেন আমাদের কী কী গাইডলাইন প্রয়োজন। সর্বপ্রথম যে গাইডলাইনটা আমাদের এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে, অর্থাৎ ফেসবুক সেখান থেকে আমি এনে বাংলা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী গাইডলাইন আমাদের সর্বপ্রথম দরকার। এটা হচ্ছে এক নম্বর গাইডলাইন, এই যে আমরা যে দেখতেছি এটা হচ্ছে এক নম্বর গাইডলাইন। আমাদের এক নম্বর গাইডলাইনে দেওয়া আছে যে অনুসারী, কী অনুসারী, এই পেজটিতে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে। আপনার শ্রোতা প্রসারিত করার নতুন উপায় আবিষ্কার করুন, আরও জানুন, অর্থাৎ আরও জানতে ওখানে ক্লিক করতে হবে। আমি আপনাদের এই এলো একটা শর্ত, প্রথম শর্ত 10,000 ফলোয়ার। এরপর আমি দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তটা আমাদের কী, দ্বিতীয় শর্তটা হচ্ছে যেটা, এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। ফেসবুক যে তিনটা শর্ত দিয়েছে, এটা হলো দ্বিতীয় শর্ত, হলো কি যে গত 60 দিন আপনার রিপোর্ট পেলে মিনিট সহ মোট, পেলে মিনিট সহ মোট এখানে দেওয়া আছে 600,000 ওয়ান ডিমান্ড লাইভ এবং প্রিভিউড মিনিটের প্রয়োজন হয়েছে, কিন্তু বুস্ট করা ক্রস প্রকাশিত বা প্রদত্ত দেখার সময় গণনা করা হয়নি। অর্থাৎ আপনার এই যে গাইডলাইন দিয়েছে 60 দিনের মধ্যে আপনার এই 600,000 মিনিট লাইক এটা কী করতে হবে, অর্জন করতে হবে। এটা বললাম আমরা দ্বিতীয় প্রসেস। আর তিন নম্বর প্রসেস হচ্ছে এটা যে তিনটা আমাদের গাইডলাইন দিয়েছে, তিন নম্বর গাইডলাইন হলো এটা, এখানে কী বলা হয়েছে, অনলাইন ভিডিও, আপনার যে অনলাইন ভিডিওটা আছে ওই অনলাইন ভিডিও, তো অনলাইন ভিডিও আপনার অবশ্যই, এখানে কী বলা হয়েছে, আপনার অবশ্যই চাহিদা অনুযায়ী কমপক্ষে 5টি ভিডিও বা পূর্বে সক্রিয় লাইভ স্ট্রিম থাকতে হবে, যা আপনার পৃষ্ঠায় পোস্ট করা, আপনার দ্বারা তৈরি, যা নিজে তৈরি করেছেন, অন্য কারো তৈরি করা ভিডিও ছাড়লে হবে না। এটা হলো তিনটা গাইডলাইন। এখন আমরা দেখব যে আমাদের এই ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমরা এই তিনটা সাইট আমাদের মনিটাইজেশন হয়েছে কি না, আর কতদূর পর্যন্ত হয়েছে, আর কতদূর আমাদের করতে হবে, সেই বিষয়ে আমরা এখন চেক করব। তো চলেন আমরা চলে যাই। এর মধ্যে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন করতে হলে আমাদের গুগলে চলে যেতে হবে, বা আপনারা ক্রোমও ব্যবহার করতে পারেন। আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। দেখেন এখানে আমার লেখা আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখন কী করতে হবে, আপনার এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখন আপনার সার্চ করতে হবে। আমি সার্চ করে দিলাম। এখন আমাকে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে পেজটা আমার সেখানে কিন্তু নিয়ে আসছে, যে এখানে দেখেন আমার এটা কী করতে হবে, ক্লিক করতে হবে। আমরা এটাকে ক্লিক করে দিলাম।
আমি আজকে আপনাদের ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সব কয়টা আমি চেক করে করে দেখাবো, আপনারাও এটা আপনার ফেসবুকটা চেক করতে পারবেন। এখন আমাদের এই পেজে আসার পর এখন কি করতে হবে, আমাদের এখানে দেখেন একটা থ্রি ডট আছে, এই যে একটা কোণে থ্রি ডট আছে, এই থ্রি ডটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট, আমাদের এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। আমরা ডেস্কটপ সাইট করে নিলাম। যখন ডেস্কটপ সাইট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনাকে সহজ পদ্ধতি, এখানে দুই পদ্ধতি দিয়ে চেক করা যায়। একটা হচ্ছে এখানে দেখেন এই যে মনিটাইজেশন লেখা, এখানে সার্চে ক্লিক করলে হবে। আর একটা হচ্ছে আপনার এই পাশে এই যে মনিটাইজেশন লেখা, এখানে সার্চ করলেও হবে। আমি আপনাদেরকে এখান থেকেই দেখিয়ে দিতেছি। দেখেন আমি এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমাদের পেজ, আমাদের গ্রুপ এখানে সব শো করছে। দেখেন আমার এখানে, আমার এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, আর এই যে সাথে আর দুইটা আছে এটা হলো ফেসবুক পেজ, আর উপরেরটা এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। মোট চারটা সাইট আমার এখানে আছে, আমি চারটা সাইটই আপনাদেরকে চেক করে দেখাবো। তো প্রথম আমি ফেসবুক গ্রুপ যেটা আছে আমি সেটা আপনাদেরকে চেক করে দেখাই। চেক করে দেখাতে হলে আমাদের কি করতে হবে, দেখেন এখানে একটা এড়ো, ছোটো একটা এড়ো কোণ আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখেন এই যে এটা নিয়ে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর পরবর্তী ধাপ হচ্ছে আপনি এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন এই যে জায়গাটা ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি দেখেন আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছিলাম এখানে সেই শর্তগুলো, দেখেন এই যে তিনটা ঘর, এই তিনটা ঘর আপনার পূরতে হবে। একবার যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এখানে লাল চিহ্নর জায়গা সবুজ চিহ্ন দেখাবে, সবুজ সংকেত দেখাবে। আর সবুজ সংকেত মানেই আপনার ফেসবুক প্রোফাইল হোক, গ্রুপ হোক, এটা মনিটাইজেশনের জন্য উপযোগী হয়ে গিয়েছে। তো দেখেন আমার কিন্তু কোনোটাই এখন হয় নাই, আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি মাত্র। দেখেন আমি সর্বপ্রথম যেখানে বলেছিলাম, দেখেন ফলোয়ার 10,000 ফলোয়ার এখানে দেওয়া আছে, দেখেন 10,000 ফলোয়ার। এরপর যে ভিডিও 60 মিনিটের ভিডিও, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনার কী করতে হবে, এটা ম্যানেজ করতে হবে। এরপর আমি আপনাদেরকে 3 নম্বর যে শর্তটা ফেসবুক দিয়েছে সেটা হচ্ছে আপনার অনলাইন ভিডিও, অর্থাৎ অনলাইন ভিডিও যে আপনার কী করতে হবে, নিজের তৈরি করা কিছু অনলাইন ভিডিও বা লাইভ স্ট্রিম, লাইভ ভিডিও আপনার ছাড়তে হবে। এটা হচ্ছে আমাদের গেল কি ফেসবুক গ্রুপ আমরা চেক করলাম। এখন আমরা কি করব, ফেসবুক গ্রুপ তো আমাদের চেক করা হয়ে গিয়েছে, এখন আমরা চেক করব হচ্ছে আমাদের ফেসবুক যেই, অর্থাৎ আমি দেখাচ্ছি ফেসবুক এখন পেজ, আমরা যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা আমি কী করবো এখানে ক্লিক করব। তো ফেসবুক গ্রুপ পেজ এটা চিনব কিভাবে, আপনারা চিনতে পারবেন, আপনাদের আইডিতে বিভিন্ন নাম দেওয়া থাকবে, সেই নাম অনুযায়ী এখানে দেখতে পারবেন। দেখেন এখানে আবদুল্লাহ নড়াইল, এখন ফেসবুক পেজটা আমি কী করি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ওই একই নিয়মে আমরা কী করব, সবগুলো চেক করে নিব। এড়ো চিহ্নতে ক্লিক করব, একটু অপেক্ষা করবেন, এড়ো চিহ্নতে ক্লিক করব, আবার সেখানে নিচে আমি দেখাচ্ছি এখানে এড়ো চিহ্নতে ক্লিক করবেন। তো দেখেন আমার এখানে এটা 40%, এটা 1%, এটা 1%, অর্থাৎ সম্পূর্ণ আপনার 100% হতে হবে। 100% হলেই এই পুরো দাগটা পরিপূর্ণ হবে, তখন এখানে সবুজ সংকেত দেখাবে। এটা হচ্ছে আমি দেখালাম আপনাদের ফেসবুক পেজ। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফেসবুকের প্রোফাইল, এই প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ফেসবুক প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে চেক করব আর মনিটাইজেশনের শর্ত হয়েছে কিনা, পূরণ করছি কিনা। দেখেন এখানে ওই একই নিয়ম, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এটা আমার 80% হয়েছে, অনলাইন ভিডিও 80%। হ্যাঁ, এরপর আমার 60 দিনের এটা মাত্র 1%, ফলোয়ারও 1%, 10,000-এর জায়গায় 1% আমি ফলোয়ার পাইছি। এখন আমার আরেকটা, এখন আমি ফেসবুক আরেকটা পেজ, সেটাও আমি কী করব একই কায়দায় একই নিয়মে আমরা চেক করে নিব। দেখেন আমি এখান থেকে চেক করে নিয়েছি, এটা দেখেন আমার 60% অনলাইন ভিডিও আর সব কিছু 1% করে হয়েছে, অর্থাৎ মোট 100% হতে হবে। তাহলে আপনার এটা লাল চিহ্নর জায়গা কি হবে, এই হলুদ চিহ্নর জায়গা সবুজ চিহ্ন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এটা আপনারা চেক করতে পারবেন, এবং আপনারা আপনাদের এটা মনিটাইজেশনের জন্য শর্ত মানে উপযোগী হলো কি না সেটা জেনে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম
করতে পারবেন। তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।